হাজার হাজার অভিবাসী শ্রমিক বিভিন্ন শিল্প শহর বিভিন্ন শহর ছেড়ে তারা নিজেদের গ্রামের দিকে আট দিয়েছে। তাদের গ্রাম, তাদের বাড়ি, যে জায়গায় তারা আছে 250 কিলোমিটার দূর, পুরোটা 300 কিলোমিটার দূর। কেউ কেউ শ্রমিক আবার দিল্লির থেকে মহারাষ্ট্র হাট দিয়েছে। তাদের কাঁধে তাদের বাচ্চারা, মহিলারা তাদের মূল্যবান জিনিসপত্র দিয়ে হাট দিচ্ছেন। কেউ বাংলার দিকে হাট দিচ্ছেন, কেউ বিহারের দিকে যাচ্ছেন, কেউ উত্তরপ্রদেশের দিকে যাচ্ছেন। আজকে কেরলে দেখছি কোট্টায়াম শহরে হাজার হাজার বাঙালি শ্রমিক রাস্তায় নেমে তারা শুধু একটাই কথা বলছে, আমাদের খাদ্য দাও, আমাদেরকে বাড়ি ফিরিয়ে দাও। তো এই যে চিত্রটা, দৃশ্যটা আমরা দেখছি, 1947 সালের পরে এত বড় সামাজিক আন্দোলন আমরা দেখতে পাইনি। এটা একটা বিরাট বড় আন্দোলন হতে চলেছে। কেন? লকডাউনে শ্রমিকরা মনে করছে তাদের একটা খাবার নেই, তাদের চাকরি চলে গেছে, তারা দিনমজুর, তাদের হাতে টাকা নেই, তারা নিজের ভবিষ্যতে সুরক্ষিত পাচ্ছে না। তাদের যে ধনী নিয়োগকারীরা, ওই ধনী নিয়োগকারীরা না তাদেরকে খাদ্যর সুরক্ষা দিয়েছে, না তাদের টাকা পয়সা, তাদের রোজগার না তাদের হাতে তুলে দিয়েছে। শ্রমিক ভাইরা হতাশ, ক্ষুধার্ত, তারা ক্লান্ত, তারা হয়তো নিজের ভবিষ্যৎ থেকে তারা পদত্যাগ করেছেন। যে লকডাউন মানে সামাজিক দূরত্ব, যে জায়গায় একটা প্রচার হচ্ছে কি করোনা ভাইরাস সামাজিক দূরত্ব না রাখলে ছড়িয়ে পড়বে, কিন্তু এমন মনে হচ্ছে কি শ্রমিকরা করোনা ভাইরাস থেকে ভয় পাচ্ছে না, তাদের ভয় বেশি অনাহারে মারা যাওয়াতে, তাদের ভয় বেশি কি যদি মরতেই হয় অনাহারের কারণে আমরা নিজের বাড়িতে গিয়ে মরবো, না হলে এটা কোনোদিন হয় কি, নিজের বাচ্চাকে কাঁধে করে মহিলারা নিজেদের জিনিসপত্র নিয়ে হাট দিয়েছেন, 300 কিলোমিটার হাঁটবেন, 500 কিলোমিটার হাঁটবেন, কেউ 1000 কিলোমিটার হাঁটবেন, কেউ দিল্লির থেকে বাংলায় আসবেন। এটা একটা চরম ব্যর্থতা, এই ব্যর্থতা কেন্দ্রীয় মোদী সরকারের, এই ব্যর্থতা আমি বলবো আজকে বাংলার মধ্যে দাঁড়িয়ে পশ্চিম বাংলার মমতা ব্যানার্জির সরকারের। কেন? তাদের উচিত ছিল প্রথম যে লক্ষ লক্ষ শ্রমিক সারা ভারতবর্ষে আছে তাদের খাদ্য সুরক্ষিত করা। শ্রমিকরা খাবার পাচ্ছে না, শুধু টিভি চ্যানেলের সামনে এসে বললে চলবে না কি সব খাদ্য আমি ঠিক করে দিয়েছি, এখনো বাংলার গ্রামে গ্রামে রেশন ব্যবস্থা এসে পৌঁছায়নি। এই শ্রমিকদের কথা ভেবে এমন মনে হচ্ছে কি আমরা, বিশেষ করে সরকার, সংবিধানে যে শ্রমিক, বিশেষ করে যারা বিভিন্ন জায়গায় গিয়ে বাড়ি ছেড়ে নিজের পরিবার ছেড়ে গিয়ে কাজ করছে, তাদের যে সংবিধানের অধিকার, সে প্রত্যেকটি অধিকারকে এই সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, তারা প্রত্যেকটি শ্রমিকদের অধিকারকে তারা লঙ্ঘন করেছে। এটা শুধু লজ্জার বিষয় না, এটা একটা জাতীয় লজ্জাজনক একটা বিষয়। এটা শ্রমিকদের ভবিষ্যৎকে মারাত্মকভাবে অসুরক্ষিত করে দিয়েছে। কিছু প্রশ্ন আমাদের মাথায় আসছেই কি যে রোগ বড় লোকদের মাধ্যম দিয়ে ছড়ানো হলো, সে বড় লোকদেরকে বিভিন্ন বিদেশ থেকে নিয়ে আসতে এই কেন্দ্রীয় সরকার লক্ষ লক্ষ টাকা খরচা করে প্লেন পাঠিয়ে তাদেরকে বিদেশ থেকে নিয়ে আলো। এই বড় লোকগুলো কোয়ারেন্টাইন না মেরে, নিজেকে ঘরবন্দি না করে সারা দেশ তারা ঘুরিয়ে বেরিয়ে তারা করোনা ভাইরাস ছড়ালো। আমরা কলকাতাতেও দেখেছি যে করোনা ভাইরাস ছড়িয়েছে কে, যে নগণ্য একজন আমলা, একজন সরকারি অফিসার, একজন মহিলা, ভদ্র মহিলা, তার ছেলে এসে করোনা ভাইরাস ছড়িয়েছে। আবার দেখছি বিদেশ থেকে আসা লোকেরা ঘুরে বেরিয়েছে, করোনা ভাইরাস ছড়িয়েছে। এইটার কোরবানি গরিব মানুষ দিনমজুর কেন দেবে? এই লকডাউন সব দলের সঙ্গে কথা বলে পার্লামেন্টে ডিসকাস করে করা উচিত ছিল। প্রধানমন্ত্রী একতরফা লকডাউন ডাক দিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একতরফা লকডাউনের ডাক দিলেন। এইভাবে কিন্তু দেশ চলবে না। আমরা একটা মারাত্মক সংকটের সম্মুখীন হতে চলেছি। করোনা ভাইরাস যখন মারবে তখন মারবে, এখন এই শ্রমিকরা খিদে পেটে মারা যাবে। আমরা দেশবাসী এইটাকে সহ্য করব না। আমরা দেশবাসী এই মুসিবতকে, যখন এই মুসিবত আমাদের চোখের সামনে, আমরা খামোশ থাকতে পারি না। সরকারের কাছে আমরা অনুরোধ করছি, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, বাংলার সরকার, পশ্চিম বাংলার সরকার, অনুরোধ করছি আপনাদের কাছে কি শ্রমিকদের ভবিষ্যৎকে সুরক্ষিত করুন।
বাংলার যে ছেলেরা বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে, তারা অভিবাসী শ্রমিক, তাদেরকে বাংলায় ফিরিয়ে নিয়ে আসুন, তাদেরকে ইডেন গার্ডেনে রাখার বন্দোবস্ত করুন, বিভিন্ন স্টেডিয়াম বিভিন্ন স্কুলে রাখার বন্দোবস্ত করুন, তাদের চিকিৎসার বন্দোবস্ত করুন, তাদের খাদ্যর বন্দোবস্ত করুন, তাদের জীবনকে সুরক্ষিত করুন। তারা হতাশ, তারা হাত জুড়ে জুড়ে বলছে। বিভিন্ন মিডিয়া সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি কি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে বাংলায় ফিরিয়ে নিয়ে আসুন। রাজ্য সরকার নিজের দায়বদ্ধতার থেকে এড়িয়ে যেতে পারে না, এটা রাজ্য সরকারের দায়ী। SDRF ফান্ডে 29 কোটি টাকা আছে, সে কোটি কোটি টাকা এই অভিবাসী শ্রমিকদের পিছনে খরচ হোক। অধিকাংশ শ্রমিক বাংলা এবং বিহার থেকে, বাংলা সরকার এটাতে ভূমিকা আছে। নাহলে সরকার নিজের সরকারি ডেপুটেশন পাঠাক। ব্যাঙ্গালোরের শ্রমিক আটকে আছে, বম্বেতে শ্রমিক আটকে আছে, রাজস্থানে বাংলার শ্রমিক আটকে আছে, কেরলে বাংলার শ্রমিক আটকে আছে, তেলেঙ্গানা হায়দ্রাবাদে বাংলার শ্রমিক আটকে আছে। বাংলা সরকার শুধু একটা হেল্পলাইন করে ঘুমিয়ে পড়েছে, হেল্পলাইন নম্বরে ফোন করছে তো কেউ ফোন তুলছে না। সরকার এটা নিয়ে ঘুমাতে পারে না, নিজের দায়বদ্ধতা এড়িয়ে যেতে পারে না। এই দায়িত্ব আমি পশ্চিমবাংলায় থেকে বলবো, বাংলার শ্রমিকের দায়িত্ব পশ্চিমবাংলার সরকারের এবং কেন্দ্র মোদী সরকারের। এই দুজন সরকার লকডাউন মনে গেলে হবে না, এমন মনে হচ্ছে সরকারই নিজেকে ঘরবন্দি করে রেখেছে। পশ্চিমবাংলায় না মাস্ক পাওয়া যাচ্ছে, না হাতের সাবুন পাওয়া যাচ্ছে, তো সরকার করছেটা কি, এই প্রশ্ন আমরা তুলছি। আবার অনুরোধ করছি, যারা যারা আমাদেরকে আমাদের কথা যাদের কাছে পৌঁছে যাচ্ছে, আপনারা নিজের MP MLA-দেরকে ফোন করে বলুন কি আমাদের ঘরের ছেলেদেরকে আপনারা ফিরিয়ে নিয়ে এসে তাদের জীবনকে সুরক্ষিত করুন, গরিব মানুষের চিন্তা করুন, নাহলে গরিব মানুষের বর্দোয়া এই করোনা ভাইরাস থেকেও আরো বড় খতরনাক বর্দোয়া হয়ে দাঁড়াবে।